পাঁচ বছর আগে বাংলাদেশ থেকেও ব্যবসা বিক্রি করে চলে যাওয়ার পরিকল্পনার কথা জানিয়েছিল জ্বালানি খাতের বহুজাতিক কোম্পানি শেভরন। যদিও এখন গোটা দক্ষিণ এশিয়ায় কোম্পানিটির কার্যক্রম রয়েছে শুধু বাংলাদেশেই, প্রতিবেশী মিয়ানমারের জ্বালানি খাতে দীর্ঘদিন কাজ করলেও সেখান থেকেও ব্যবসা প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছে কোম্পানিটি। বর্তমান পরিস্থিতিতে এই অঞ্চলে শুধু বাংলাদেশকে ঘিরেই ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্রভিত্তিক শেভরন। দেশের জ্বালানি খাতে শেভরন ব্যবসা করছে দুই যুগেরও বেশি সময় ধরে। বর্তমানে জাতীয় গ্যাস গ্রিডে স্থানীয় পর্যায়ে সরবরাহকৃত গ্যাসের 60% আসছে শেভরনের নিয়ন্ত্রণাধীন গ্যাস ক্ষেত্রগুলো থেকে। পেট্রোবাংলার সহযোগ হিসেবে বিবিয়ানা, মৌলভীবাজার ও জালালাবাদ গ্যাস ফিল্ডে গ্যাস উত্তোলন ও তা সরবরাহের কাজে নিয়োজিত রয়েছে কোম্পানিটি। সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী শেভরন এখন দেশের ভূভাগের 11টি ব্লকের হাই প্রেশার জোনে অনুসন্ধান চালাতে আগ্রহ প্রকাশ করেছে। এর মধ্যে রশিদপুর ও ছাতকে নাইকোর ফেলে যাওয়া কূপে উত্তোলন কার্যক্রম চালাতে চাইছে কোম্পানিটি। কোনো অংশীদারিত্ব চুক্তি বা পিএসসি বা দরপত্র ছাড়াই গ্যাস ক্ষেত্র দুটিতে কাজ পেতে চায় শেভরন। এ নিয়ে পেট্রোবাংলার কাছে এই সম্পর্কিত কিছু প্রস্তাবও দিয়েছে তারা, যদিও এ বিষয়ে এখনও সাড়া দেয়নি পেট্রোবাংলা। বাংলাদেশে ব্যবসার আওতা ও পরিধি বাড়াতে বহুজাতিক কোম্পানিটি এমন এক সময় তৎপর হয়ে উঠেছে যখন দেশে জ্বালানি সংকট দেখা দিয়েছে। একই সঙ্গে গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর বড় একটি সক্ষমতা বন্ধ রাখতে হয়েছে গ্যাসের অভাবে। এমন সময় দেশের ভূভাগে শেভরনে কাজ করার এই আগ্রহকে ইতিবাচকভাবে দেখছেন জ্বালানি বিশেষজ্ঞরা। তাদের ভাষ্যমতে দেশে গ্যাস উৎপাদনের যে চিত্র তাতে এই মুহূর্তে উত্তোলন কার্যক্রমে উন্নত প্রযুক্তির প্রয়োগ দরকার, যাতে জাতীয় গ্রিডে আরও দ্রুত গ্যাসের সরবরাহ বাড়ানো সম্ভব হয়। জ্বালানি খাত সংশ্লিষ্টরা বলছেন দেশের সমুদ্র ব্লকগুলোয় এখন বিদেশি বহুজাতিক কোনো বড় কোম্পানি নেই। অন্যদিকে গ্যাস উত্তোলনে অংশীদারিত্ব চুক্তি সংশোধনের কাজ করছে পেট্রোবাংলা। এমন সময়ে বাংলাদেশের ভূভাগে গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে শেভরনের আগ্রহ বিদেশি অন্যান্য কোম্পানিরও দৃষ্টি আকর্ষণে বড় ভূমিকা রাখতে পারে। পেট্রোবাংলা তথ্য অনুযায়ী দেশের জাতীয় গ্রিডে এলএনজি সহ দৈনিক গ্যাস সরবরাহ হচ্ছে 2900 মিলিয়ন ঘনফুটের কিছু বেশি। এর মধ্যে এলএনজি বাদ দিলে স্থানীয় গ্যাস সরবরাহ 2400 মিলিয়ন ঘনফুট, যেখানে শেভরনের পরিচালনাধীন গ্যাস ফিল্ড থেকে আসছে 1422 মিলিয়ন ঘনফুট, যা স্থানীয় সরবরাহের 60%। দেশের ভূভাগে বহুজাতিক কোম্পানিটির কাজের এই আগ্রহকে বেশ ইতিবাচকভাবে দেখছে না বাপেক্স। সংস্থাটির সংশ্লিষ্টরা বলছেন দেশের স্থলভাগে গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে বাপেক্স একাই সক্ষম। এরই মধ্যে তার প্রমাণও দিয়েছে সংস্থাটি। বরং বাপেক্সের যেসব জায়গায় সক্ষমতা কম সেসব স্থানে বহুজাতিক কোম্পানিগুলোকে কাজ করাতে পারলে তা আরও বেশি সাফল্য নিয়ে আসবে।